হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান ফ্রম গেট ইন ডোমেন, আপনাদের সামনে আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমার ভিডিও এডিটিং এর মধ্যে সবচেয়ে প্রিয় কিছু সফটওয়্যারের মধ্যে একটি সফটওয়্যার, ওয়ান্ডারশিয়াল ফিল্মোরা। ওয়ান্ডারশিয়াল আমি বলিনি, ওয়ান্ডারশিয়াল ফিল্মোরা হচ্ছে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমার এই ভিডিও দেখে যারা যারা ভাবছেন যে কোনো এডিটিং শিখতে পারবেন, তারা আমার ভিডিওটি ছেড়ে চলে যান, কারণ আমি আজ আপনাদেরকে কোনো এডিটিং দেখাবো না। কারণ আজ ইন্ট্রোডাকশন ভিডিও, এটা টাইটেলই নিশ্চয়ই লেখা আপনারা দেখেছেন। তো যারা যারা ওয়ান্ডারশিয়াল ফিল্মোরা সম্পর্কে কিছুই জানেন না, তারা যদি আমার ভিডিওগুলো দেখতে থাকেন রেগুলার, আশা করি কিছু হলেও শিখতে পারবেন। যারা ওয়ান্ডারশিয়াল ফিল্মোরা সম্পর্কে কিছুই জানেন না, তারা আমার ভিডিওটি রেগুলার করতে থাকুন। তো আমরা প্রথমে ওয়ান্ডারশিয়াল ফিল্মোরাটা ওপেন করি। আমি জানি না আপনারা ওয়ান্ডারশিয়াল ফিল্মোরার কোন ভার্সনটি ইউজ করছেন। আপনারা হয়তোবা কেউ একেবারে সর্বশেষ ভার্সনটি ইউজ করছেন, অথবা কেউ পুরান ভার্সন ইউজ করছেন। তো আমি ওয়ান্ডারশিয়াল ফিল্মোরার একেবারে সর্বশেষ ভার্সনটি ইউজ করছি। আপনাদের যদি আমার মতো এইরকম না আসে, আপনাদেরটা হয়তোবা এইরকম আসবে। তো এইরকম আসলে আপনারা এই জায়গায় ক্লিক করলেই ওয়ান্ডারশিয়াল ফিল্মোরা ওপেন হবে। আর যাদেরটা আমার মতন এইরকম আসবে, তারা এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তাহলে এই যে আমার মতন হয়ে গেল। এখানে একটি মেসেজ এসেছে, আমি মেসেজটি কেটে দিচ্ছি, কারণ আমার এখানে ইন্টারনেট সংযোগ দেওয়া রয়েছে। তো ওয়ান্ডারশিয়াল ফিল্মোরা সফটওয়্যারটি আসলে ফ্রি না, এটি কিনে ইউজ করতে হয়। তো আমি কীভাবে সফটওয়্যারটি ইউজ করছি তা আমি বলবো না, কারণ আপনারা আমার কথার ভঙ্গি দেখে বুঝতে পারছেন কীভাবে ইউজ করছি। তো আপনারাও নিশ্চয়ই এইভাবে ইউজ করতেই পারেন, স্বাভাবিক, কারণ বেশিরভাগ মানুষ যে কোনো সফটওয়্যার, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভাসিয়া এক্সেট্রা এক্সেট্রা যে কোনো সফটওয়্যার আসলে কিনে সফটওয়্যার ইউজ করে না প্রথম, কারণ প্রথমে কিনে কোনো লাভ নেই। সফটওয়্যারটা সম্পর্কে আপনি যখন সবচেয়ে অনেক বেশি ভালোভাবে জানতে পারবেন, তখন আপনারা সফটওয়্যারটি কিনতে পারেন। তো আপনারা এখানে যেই প্যানেলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনপুট মিডিয়া। এখানে আসলে আপনি যে ভিডিওটার উপর কাজ করতে চাচ্ছেন, ধরুন আপনার 5টা আলাদা আলাদা ভিডিও রয়েছে, যে ভিডিওটি আপনাদেরকে একসাথে একটি ভিডিও করতে হবে, তো ওই 5টা ভিডিও আপনাকে এইখানেই সর্বপ্রথম ইনপুট করতে হবে। আর এইখান থেকে পরে আপনি টাইম লাইনে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে টাইম লাইন। তো টাইম লাইনে আমরা মূলত যে ভিডিওটার উপরে কাজ করবো ওই ভিডিওটার টাইম অনুযায়ী দেখায়। তো টাইম লাইনে তো ভিডিও দেখা যায় না, তাই এখানে প্রিভিউ প্যানেল রয়েছে। প্রিভিউ প্যানেলে আসলে আপনি ভিডিওটার কোথায় রয়েছেন, কী করছেন, কাজটা কীরকম হলো, সেইটা আপনাকে প্রিভিউ প্যানেল দেখাচ্ছে। আরও কিছু কথা যে আপনি ওয়ান্ডারশিয়াল ফিল্মোরা দিয়ে কী কী এডিটিং করতে পারবেন। তো ওয়ান্ডারশিয়াল ফিল্মোরা দিয়ে আপনি খুবই সুন্দর সুন্দর টাইটেল অ্যানিমেশন করতে পারবেন, কারণ আপনারা নিশ্চয়ই প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট সফটওয়্যার সম্পর্কে জানেন, যেখানে আপনাকে নিজে নিজে টাইটেল ক্রিয়েট করতে হয়, টাইটেলের অ্যানিমেশন তৈরি করতে হয়। অথচ ফিল্মোরাতে কিন্তু নিজেরাই তারা টাইটেল দিয়ে রাখে এবং টাইটেল এডিট করা থাকে, আপনি শুধু টাইটেলটা আপনার নাম, ধরুন আপনার ওইখানে ধরুন সামথিং একটা টাইটেল আছে, আপনি ওই টাইটেলটা সরিয়ে দিয়ে আপনার চ্যানেল অথবা আপনার কোম্পানির নাম বসিয়ে দিলে আপনার কোম্পানিটা ওরকমভাবে অ্যানিমেট হবে। তো অনেক সুন্দর সুন্দর টাইটেল রয়েছে এটার মধ্যে, অনেক সুন্দর সুন্দর ইন্ট্রো রয়েছে, অনেক সুন্দর সুন্দর লোয়া থার্ড রয়েছে, ফ্রি একেবারেই। আপনারা যদি সফটওয়্যারটি কিনেন তাহলে আরও অনেক কিছু আপনাদের জন্য তারা রেখে দিয়েছে। আর যদি আপনারা ক্র্যাক ইউজ করেন তাহলে জানি না আপনারা কতটুকু, ওয়ান্ডারশিয়াল ফিল্মোরার মধ্যে অনেক ফ্রি ইফেক্টসও রয়েছে যেগুলো আপনারা নিজের ভিডিওতে ইউজ করতে পারেন। ইউটিউবে ভিডিও আপলোড করলে কোনো কপিরাইট আসবে না, এবং অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ট্রানজিশনও রয়েছে। তারপর আপনি এটাতে অডিও এডিট করতে পারবেন এবং ব্লকবাস্টারের মতনও ভিডিও তৈরি করতে পারবেন। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে ওয়ান্ডারশিয়াল ফিল্মোরা ব্লকবাস্টার ভিডিও, তো দেখতেই পারবেন অনেক ভিডিও রয়েছে। তো এইটার মধ্যে আপনি প্রফেশনালি অনেক ভিডিও এডিট করতে পারেন, আপনারা সিনেমাটিক ভিডিও এডিট করতে পারেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে মিডিয়া, অডিও, টাইটেলস, ট্রানজিশন, ইফেক্টস, এলিমেন্ট। এখানে অনেক সুন্দর সুন্দর এলিমেন্টও রয়েছে, আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে এলিমেন্টগুলো, আমি ফ্রিতেই এত সুন্দর সুন্দর এলিমেন্ট পেয়ে যাচ্ছি, তাই আমার ওয়ান্ডারশিয়াল ফিল্মোরা সফটওয়্যারটি অনেক ভালো লাগে। আর উপরে দেখতে পাচ্ছেন, আমরা নিশ্চয়ই ফটোশপের সম্পর্কে জানি, ফটোশপের আমার একটা ভিডিও রয়েছে, যারা ফটোশপ সম্পর্কে জানেন না তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো যাই হোক, ফটোশপের উপরে মেনু বারের মধ্যে এইরকম মেনু রয়েছে, এইখানেও এরকম দেখতে পাচ্ছেন অপশন রয়েছে, ফাইল, এডিট, টুলস, ভিউ, এক্সপোর্ট, হেল্প। আমি আপনাদেরকে যেমন ওয়ান্ডারশিয়াল ফিল্মোরা সম্পর্কে হেল্প দিচ্ছি, তো আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনারা ওয়ান্ডারশিয়াল ফিল্মোরার অফিসিয়াল পেজ থেকেও হেল্প নিতে পারেন, তারা হয়তো বা আমার চেয়ে অনেক ভালোভাবে আপনাদেরকে এই সফটওয়্যারটা সম্পর্কে ধারণা দিতে পারবে। তো আজকে আমি কোনো এডিটিং আপনাদেরকে দেখাবো না, আপনাদেরকে আমি এই
মানে সেই ফিল্মের পরবর্তী ভিডিওতে এডিটিং সম্পর্কে ধারণা দিব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। গুড বাই।